ভিডিওতে পাললিক শিলার সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ দেওয়া হয়েছে। আজকে হচ্ছে রূপান্তরিত শিলা কাকে বলে, এই শিলা রূপান্তরিত কেন হয়, এর পদ্ধতিগুলো এবং এর বৈশিষ্ট্যগুলো দিয়ে দেব। দেখো এখানে লেখা রয়েছে রূপান্তরিত শিলা কাকে বলে। ভূত্বকে আগ্নেয় পাললিক শিলার প্রবল চাপ তাপ ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে এবং আগের চেয়ে কঠিন ও কেলাসিত হয়ে যে নতুন শিলায় পরিণত হয় তাকে রূপান্তর শিলা বলে। কোনো কোনো ক্ষেত্রে রূপান্তরিত শিলা ও পুনরায় রূপান্তরিত হয়। প্রাথমিক শিলা রূপান্তরণের ফলে বর্ণকাঠিন্য খনিজ গঠনের পরিবর্তন ঘটে। রূপান্তরিত শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি যে একটা শিলা থেকে আরেকটা শিলা কোনো কারণে সেটা পরিবর্তিত হয়। সে কারণটা হচ্ছে চাপ, রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। আবার এরকমও হতে পারে যে একটা শিলা থেকে একটা শিলা রূপান্তরিত হলো, সেটা রূপান্তরিত হওয়ার পর পরবর্তীকালে কিন্তু আবার রূপান্তরিত কিন্তু হয়। তারপরে দেখো এই রূপান্তরের কারণগুলো কি। প্রথমে আছে দেখো যে রূপান্তরের কারণের মধ্যে আছে তাপ। শিলা রূপান্তরণের তাপ সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। প্রচণ্ড উত্তাপে শিলার খনিজ পরিবর্তিত হয়ে শিলা রূপান্তর ঘটে। নেক্সট অগ্নুৎপাতের সময় শিলাস্তরে ফাটল বা দুর্বল স্থান দিয়ে ম্যাগমা প্রবেশ করলে শিলা রূপান্তর ঘটে। নেক্সট ভূ আন্দোলনের ফলে শিলা ভূ গর্ভে চাপা পড়ে অধিক তাপে রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে আণবিক বিস্ফোরণে সৃষ্ট তাপে শিলা রূপান্তরিত হয়। এটা পড়লাম তাপের ফলে কিভাবে শিলা রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে চাপের প্রভাবে, যে ভূ আন্দোলনের প্রভাবে সৃষ্ট চাপে শিলা রূপান্তর ঘটে। তার মধ্যে কী কী আছে, যে ভঙ্গির পর্বত উত্থানকালে পার্শ্বচাপে শিলা পরিবর্তিত হয়। তারপর হচ্ছে আচ্ছা এটা চ্যুতিতল হবে, স্পেলিংটা একটু ঠিক করে নিও, চ্যুতিতল বরাবর প্রবল চাপে শিলা রূপান্তর ঘটে। ভূ আভ্যন্তরীণ শিলা চাপের ভারসাম্য হ্রাসের ফলে নিচে শিলা প্রবল চাপে কিন্তু রূপান্তরিত হয়। নেক্সট হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার ফলে কীভাবে হয়। ভূপৃষ্ঠস্থ অ্যাসিড মিশ্রিত জল শিলার মধ্যে প্রবেশ করে শিলা মধ্যস্থ খনিজের পরিবর্তন ঘটায়, এমনকি উষ্ণ গ্যাস ও শিলা মধ্যস্থ খনিজেরও পরিবর্তন ঘটায়। শিলা রূপান্তরের যে পদ্ধতি, যে যে পদ্ধতি ওটা হলো কারণ, কী কী কারণে ঘটে, এবার হচ্ছে কী কী পদ্ধতিতে ঘটে, মানে চাপ তাপ যে রাসায়নিকটা আমরা পড়লাম যে প্রক্রিয়ার ফলে ঘটে, এবার পড়বো এইগুলোর প্রভাবে কোন কোন পদ্ধতিতে ঘটছে। দেখো শিলা রূপান্তরের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে প্রথমে আছে দেখো স্পর্শ সংযোগ রূপান্তর। শিলাস্তরের কোনো দুর্বল অংশে ম্যাগমার অনুপ্রবেশ ঘটলে প্রচণ্ড উষ্ণতার সংস্পর্শে এসে ওই অঞ্চলের শিলা রূপান্তরিত হয়, একে স্পর্শ সংযোগ রূপান্তর বলে। এই প্রকার রূপান্তরকে তাপীয় রূপান্তরও কিন্তু বলা হয়। এটা হচ্ছে চিত্রটা হচ্ছে দেখে নাও, চিত্রটা কিন্তু আঁকতে হবে, এটা পজ করে ভিডিওটা এঁকে নিও। নেক্সট হচ্ছে আঞ্চলিক রূপান্তর। আঞ্চলিক রূপান্তরের মধ্যে শিলা রূপান্তর ঘটলে তাকে আঞ্চলিক রূপান্তর বলে, যেহেতু এই প্রকার রূপান্তরের চাপ প্রধান ভূমিকা গ্রহণ করে তাই এই রূপান্তরকে চাপজনিত গতিশীল রূপান্তর বলে। পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টির সময় এইভাবে শিলা রূপান্তর ঘটে। নেক্সট আছে দেখো জলীয় রূপান্তর। জলীয় রূপান্তরে কীভাবে হয়, যে শিলা খনিজের সঙ্গে রাসায়নিকভাবে জল যুক্ত হয়ে শিলা রূপান্তর ঘটে। জলাধারে প্রচুর জলের সঞ্চয় ঘটলে শিলাস্তরে প্রবল চাপে পড়ে শিলা রূপান্তর ঘটে। তার মানে দেখো আমরা কারণ হিসাবে দেখেছিলাম তাপ, চাপ আর রাসায়নিক। প্রথমটা দেখা হয়েছে তাপে, এটা কিন্তু তাপে হয়েছে, যেখানে হচ্ছে যে ম্যাগমার অনুপ্রবেশের ফলে সেখান থেকে যে তাপ আসে সেই তাপের ফলে শিলার রূপান্তর ঘটলে। এটা হলো অ্যাকচুয়াল চাপের ফলে, এখানে একটু কথাটা লিখে নিও, চাপের ফলে, চাপের ফলে শিলার রূপান্তর ঘটলে তাকে আঞ্চলিক রূপান্তর বলে। আর জলীয় রূপান্তর দেখো রাসায়নিক রূপান্তর, মানে তিনটে কারণের হচ্ছে তিনটে পদ্ধতিতে এইভাবে কিন্তু মানে রূপান্তরিত শিলা রূপান্তর ঘটে। নেক্সট হচ্ছে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখো প্রথম পয়েন্ট আছে কেলাসিত। তাপ ও চাপে আগ্নেয় পাললিক শিলায় পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় বলে এটি সাধারণত কেলাসিত। কাঠিন্য তাপ ও চাপে আগ্নেয় পাললিক শিলায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় বলে এই শিলার কাঠিন্য অন্যান্য শিলার চেয়ে বেশি, ফলে অধিকতর শক্ত, সহজে ক্ষয় হয় না। জীবাশ্মহীন রূপান্তরিত শিলা হলে কখনো পাললিক শিলা থেকে জীবাশ্ম রূপান্তরের ফলে কিন্তু বিলুপ্ত হয়ে যায়, সেখানে জীবাশ্ম থাকে না। তরঙ্গচিত্র তাপ ও চাপে এই শিলা তৈরি হয় বলে তরঙ্গচিত্র থাকে না।
খনিজ সম্পদ রূপান্তরিত শিলায় অনেক মূল্যবান রত্ন থাকে। শিলা রূপান্তরের সময় খনিজ সম্পদগুলো একদিকে চলে আসায় খনিজ সম্পদ আহরণে কিন্তু সুবিধা হয়। এটা কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে রূপান্তরিত শিলায় খনিজ সম্পদ আহরণে সুবিধা হয় কেন। যদি তোমাদের কোশ্চেনটা ভালো লেগে থাকে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেতে পারো।